ঘরে কোনো শিকার নেই। আজকে আমাকে শিকার খুঁজতে যেতেই হবে, নয়তো খাওয়ার জন্য তো কিছুই নেই। মা? হ্যাঁ বাবা বল। মা, ওকে একটু দেখো, আমি আর স্ত্রী তাড়াতাড়ি ফিরে আসব। হ্যাঁ বাবা দেখবখন, তুই নিশ্চিন্তে যা, চিন্তা করিস নে। কি মজা কি মজা, আজকে আমি একা একা থাকবো, মায়ের বকাও শুনতে হবে না, খুব মজা হচ্ছে আমার, খুব ভাল লাগছে। মা, ও মা, মা কখন থেকে মাকে ডাকছি, কি হয়েছে রে তোর? মা, তুমি আমার জন্য ফুল নিয়ে আসবে তো? হ্যাঁ মা, আমি তোমার জন্য ফুল নিয়ে আসবো, তোমাকে চিন্তা করতে হবে না, আমি জঙ্গল থেকে তাড়াতাড়ি চলে আসব। হ্যাঁ মা, তুমি কিন্তু মনে করে ফুল নিয়ে আসবে। আচ্ছা মা, আমি ওকে রেখে গেলাম, একটু দেখবেন, বড্ড দুষ্টু তো, যেন এদিক ওদিক চলে না যায়। হ্যাঁ বৌমা, তুমি নিশ্চিন্তে যাও, এদিকে ভাবনা ভাবতে হবে না। তুই আজকে আমার কাছে থাকবি, তোর মা আর বাবা শিকারে যাচ্ছে, তুই কিন্তু আমার কাছেই থাকবি। হ্যাঁ চলো গিন্নি, আজকে অনেক দিন পর বেরিয়েছি, ভালো মতো যেন একটা শিকার পাই, বড্ড অভাব চলছে, শিকার না করে করে এই অবস্থা। চলো ওদিকটা একটু ভেতরের দিকে যাই দেখি, চলো। হ্যাঁ চলো। এই জঙ্গলটা খুব গভীর তো দেখছি। শোনো, এখানটা একটু চুপটি করে থাকা যাক, যদি কোনো পশু পাখি যায় তবে বেশ ভালোই হবে। হ্যাঁ হ্যাঁ, এইখানটা একটু দাঁড়িয়ে থাকা যাক। এই ওদিকে দেখো, কি যেন একটা নড়ে উঠলো না, ওইখানে নিশ্চয়ই কোনো যন্ত্র আছে, যাই দেখি। এখানে একটা ঘোড়া, ঘোড়াটাকে আজকে শিকার করতেই হবে। এই ব্যাটা শিকার হয়েছে, চলো এটাকেই নিয়ে যাই, বিক্রি করে খুব ভালো দাম পাবো, পুড়িয়ে খেতেও খুব সুস্বাদু লাগবে। হ্যাঁ হ্যাঁ চলো, এবার শিকারটাকে নিয়ে যাওয়া যাক। হ্যাঁ হ্যাঁ চলো। সাবধানে গিন্নি। হ্যাঁ হ্যাঁ, যাক বাবা বাড়ি ফিরে এলাম, কিন্তু সবাই যে কোথায় গেল, এত বড় একটা শিকার এনেছি। হ্যাঁ কোথায় গেল বলো তো, মাকেও তো দেখছি না। জানি না।